আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিদ্যালয় ছুটি থাকার কারণে প্রিয় ছাত্রছাত্রীগণ ক্লাসে আসতে পারছে না, যে কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। এজন্য বাংলাদেশ সরকার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো আজ অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। এখানে আমার পরিচয় রয়েছে, আমি মোহাম্মদ ইমদাদুল হক, সহকারী শিক্ষক, মুমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদা গ্রাম, সদর যশোর। আমি আজকে যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইল, এই শব্দটা সম্পর্কে অনেকেই পরিচিত আছো। তো এই পাঠ শেষে তোমরা বলতে পারবে ইমেইল কি, তা বলতে পারবে, ইমেইলে প্রবেশ করার পদ্ধতি উল্লেখ করতে পারবে, জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেইলটা আসলে কি। ইমেইল কথার অর্থ ইলেকট্রনিক মেইল, যার মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে কোনো লেখা, ছবি বা ডকুমেন্ট পাঠানো যায়। তাহলে আমরা জানলাম যে ইমেইলটা এমন একটি সফটওয়্যার বা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের লেখা, ছবি বা ডকুমেন্ট পাঠাতে পারি। ইমেইল খুলতে কি কি প্রয়োজন? এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইমেইল আমরা কি করে খুলব। তো এই ক্ষেত্রে আমাদের ইমেইল খুলতে যা প্রয়োজন, প্রথমত হচ্ছে ইন্টারনেট সার্ভিস, অর্থাৎ আমরা যে ডিভাইসটা ইমেল খোলার জন্য ব্যবহার করব সেই ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। ইমেইলে পাঠানোর মাধ্যম কি কি, অর্থাৎ আমরা যে ইমেইলটা পাঠাবো, অর্থাৎ ইলেকট্রনিক মেইল যেটা পাঠাবো, এটা কোন কোন মাধ্যম দিয়ে এটা পাঠানো যায়। একটা হচ্ছে স্মার্টফোন, আরেকটা কম্পিউটার, আর একটা হচ্ছে ট্যাব। এই ডিভাইসগুলো সম্পর্কে তোমরা সকলেই পরিচিত। ইমেইল সার্ভিস সমূহ, অর্থাৎ যে কোম্পানিগুলো এই সার্ভিসগুলো চালু করেছে, এরকম আমরা তিনটি কোম্পানির নাম দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে জিমেইল, ইয়াহু এবং হটমেইল। কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলব তার একটি চিত্র এখানে দেখানো হয়েছে, অর্থাৎ আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে গুগলে একটা সার্চ বক্স আসবে, যেটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারছি। এই সার্চ অপশনে আমরা লিখব যে গুগল ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। আমরা এই সার্চ বক্সে লিখব ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। লেখার পরে একটা পেজ আসবে, সেখানে আমরা
ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম একটি পেজ দেখব, সেই পেজটা এই ধরনের, অর্থাৎ ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। এইখানে আমরা ক্লিক করলে এই পেজটা আসবে, যে পেজে প্রথমত আমাদের নাম লিখতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে আমরা বুঝি, যদি আমার নাম হয় মোহাম্মদ তানভীর, তাহলে আমরা ফার্স্ট নেমে মোহাম্মদ লিখব এবং লাস্ট নেমে তানভীর লিখব। তারপরে আছে ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম দিতে হবে, তোমার নাম দিতে পারো, অর্থাৎ যে ব্যক্তি ইমেইল অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট, গুগলের যে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলছে, জিমেইল খুলছে, এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তার নিজের নাম দিতে পারে ইউজার নেম হিসেবে, যেমন তানভীর, তাহলে ওইখানে লিখতে পারে যে তানভীর 123 @gmail.com, অর্থাৎ শুধুমাত্র তার নাম তানভীর 123 দিলে এর এটা ইউজার নেম হবে। গোপনীয় পাসওয়ার্ড, আমরা সকলেই জানি যে প্রত্যেক জিনিসের একটা সিকিউরিটি থাকা দরকার, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা খুলছি তার একটা সিকিউরিটি থাকা অবশ্যই দরকার, যেটি আমরা পাসওয়ার্ড দিয়ে ওটা লক করা থাকে। ওই পাসওয়ার্ড দিয়ে আমরা যদি পাসওয়ার্ড ওপেন করি, তাহলে আমরা ওই লকটা খুলতে পারি। তো এইরকম পেজ আসার পরে আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ফর্মটি পূরণ করতে হবে। এখানে আছে মোবাইল নম্বর, জন্ম তারিখ, জেন্ডার, অর্থাৎ জেন্ডার বলতে মেয়ে না ছেলে। তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ দেখাবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে আই এগ্রিড, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে আই এগ্রিড, এই আই এগ্রিডে আমরা ক্লিক করব। তারপরে এরকম একটি অপশন আসবে, যে অপশনে আমরা সর্ব ডানে দেখি উপরে 12 ডটে ক্লিক, অর্থাৎ উপরে একটি তিনটি চিহ্ন দেখা যাচ্ছে ডান দিকে, এই তিনটি চিহ্নর মাঝখানে 12টা ডট আছে, এই ডটে আমরা ক্লিক করব। ডটে ক্লিক করার পরে জিমেইল একটা নাম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি সফটওয়্যার যেটা আমরা দেখতে পাচ্ছি জিমেইল, এই জিমেইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে গো ইট এ ক্লিক, অর্থাৎ গো ইটে ক্লিক করলে তোমার মূল জিমেইল পেজে নিয়ে চলে আসবে, অর্থাৎ তুমি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলেছো সেই জিমেইল অ্যাকাউন্টে চলে আসবে, যার পেজটা এরকম হবে, দেখতে এরকম। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম বা দেখলাম, এর একটি কাজ দেওয়া হচ্ছে যে ইমেইল কি, বাড়ির কাজ, একটি ইমেইল খোলার পদ্ধতি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এতক্ষণ ক্লাসে যা শুনলাম বা দেখলাম ইমেইল সম্পর্কে, এই ইমেইল সম্পর্ক খোলার নিয়ে কিভাবে খোলা হয়েছে তা ব্যাখ্যা করা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।